হ্যালো ভিউয়ার্স, আপনার এনআইডি কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনি সেই ভুলটি কিভাবে সংশোধন করতে পারবেন, কোন ভুলের পরিপ্রেক্ষিতে আপনি কি ডকুমেন্ট দিলে আপনার যে ভুলটি আসছে সেটি খুবই সহজে সংশোধন হয়ে যেতে পারবে, সেটা নিয়ে কিন্তু মূলত আজকে আমরা আলোচনা করবো। তো আমরা আজকে পাঁচ ধরনের ভুলের সংশোধনের কী কী লাগবে সেটা প্রথমে আমরা আলোচনা করবো। যদি আপনার পিতা মাতা বা স্বামী স্ত্রীর নামে কোনো বানানগত ভুল বা যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কী কী লাগবে, তারপর যদি আপনার নিজের নামে কোনো সংশোধন বা পরিবর্তন থাকে সেক্ষেত্রে কী কী লাগবে, তারিখ বা জন্ম সাথে কী কী লাগবে, যদি আপনার ব্লাড গ্রুপ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কী কী লাগবে, আর যদি বিবাহ আপনার বিচ্ছেদ বা যদি আপনার হাজব্যান্ডের নাম পরিবর্তন করতে চান বা ওয়াইফের নাম পরিবর্তন বা কারেকশন করতে চান সেটা কী কী লাগবে, সেই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিও। এছাড়া কিন্তু অনেক সময় আমরা ঠিকানা, ছবি, তারপর সিগনেচারও চেঞ্জ করতে চাই, তো সেটা আমাদের টপিকের মধ্যে নয়, তো আমি ভিডিওর শেষে সেই বিষয়ে আলোচনা করে দিব। তো এখন আসি আমরা আমাদের একদম মূল পর্বে। তো প্রথমত আমরা কি বলেছি, আমাদের যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনার নিজের নাম বা স্বামী স্ত্রীর নামে যদি কোনো বানানগত ভুল বা পরিবর্তন থাকে সেক্ষেত্রে আপনার কী ডকুমেন্ট লাগবে। দেখুন আমি কী কী ডকুমেন্ট লাগবে সুন্দরভাবে লিস্ট সাজিয়ে রেখেছি, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি একটু খুবই শোনাচ্ছি। তো পূর্বে বা সমমানের সনদ, তো এখানে যে আপনার এসএসসি দিতে হবে বিষয়টা এরকম না, আপনার এনআইডি কার্ডে যতটুকু আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে ঠিক ততটুকুই কিন্তু আপনার অথবা সেই ডকুমেন্টটি আপনাকে সাবমিট করতে হবে, মানে আপনার একাডেমিকের ক্ষেত্রে। তো আপনার কীভাবে বুঝবেন যে আপনার এনআইডি কার্ডে কতটুকু শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে আপনি যদি আপনার এনআইডি কার্ডের সার্ভারের ভিতরে ঢুকেন, সার্ভারে ঢুকে আপনি আপনার যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার ব্যক্তিগত তথ্যতে চলে যাবেন, ঠিক তার পাশে এখান থেকে অন্যান্য একটি তথ্যদের অপশান দেখতে পাবেন। এখানে আসার পর দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা বাংলাতে সেই স্নাতক দেওয়া আছে, মানে তার হচ্ছে অনার্স কমপ্লিট হয়ে আছে, পেশায় কী করে এখানে কিন্তু বেসিক কিছু তথ্য আছে। তো আপনার এনআইডি কার্ডে যতটুকু আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে ঠিক সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে, আর এটা তখনই দেওয়া হয় যখন আপনি হালনাগাতে ভোটার হন বা আপনি যখন অনলাইনে ভোটার হবেন। তো আপনি যে মাধ্যমে ভোটার হন না কেন, যখন আপনি ফর্ম ফিল আপটি করবেন তখন কিন্তু এই জিনিসটা দিতে হয়। তো অনেকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকে না, মানে সার্টিফিকেট নাই, তো সেক্ষেত্রে যদি দেখেন যে আপনার এখানে নিরক্ষর দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট লাগবে না। এছাড়া যদি এখানে আপনি থ্রি পাস, ফাইভ পাস, এইট পাস, এসএসসি, এইচএসসি, স্নাতক, ঠিক আছে, যাই থাকুক না কেন ঠিক সেই একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, সেটা হতে পারে আপনার সার্টিফিকেট বা কোনো প্রত্যয়নপত্র। তো প্রত্যয়নপত্র কোন ক্ষেত্রে লাগতে পারে সেটা হচ্ছে যদি আপনার এখানে লেখা থাকে যে ক্লাস থ্রি পাস করছেন, সেক্ষেত্রে আপনি যে স্কুল থেকে ক্লাস থ্রিতে পাস করছেন সেই স্কুলে একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনি এই স্কুলে এত থেকে এত বছর পর্যন্ত এই ক্লাসে পড়াশোনা করছেন, এরকম একটা প্রত্যয়নপত্র দ্বারা দিয়ে দেবে। তো প্রথম ডকুমেন্ট হচ্ছে আপনার একাডেমিক সনদ, তারপর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার জন্ম সনদ, এটা কিন্তু অবশ্যই আপনাকে অনলাইন হতে হবে। তো এই যে এই দুইটা যে কাগজ, এই দুইটা কাগজ কিন্তু আপনার একদম বাধ্যতামূলক, আপনি যাই সংশোধন করেন না কেন আপনার এনআইডি কার্ডের মধ্যে এই দুইটা কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, কিন্তু কিছু ক্ষেত্রে দিতে হবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার একাডেমিক সনদ এবং জন্ম নিবন্ধন এই দুইটা কিন্তু মাস্ট বি আপনাকে দিতে হবে, এবং জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই অনলাইন হতে হবে, অনলাইন না থাকলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল না, অবশ্যই সেটা অনলাইন থাকতে হবে। তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট, যদি থাকে, না থাকলে নাই, থাকলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে নাগরিক সনদ, এটা হচ্ছে আপনার এলাকার কমিশনার বা চেয়ারম্যান থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে নিকানামা, তো নিকানামা কোন ক্ষেত্রে লাগবে, তো আমাদের কিন্তু টপিকটা হচ্ছে নিজ পিতা মাতা অবলিক স্বামী স্ত্রী, যদি আপনার স্বামী স্ত্রী যদি কারো নামে সংশোধন থাকে সেক্ষেত্রে তাদের নিকানামা মানে কাবিননামাটা লাগবে, ঠিক আছে, এটা শুধু আপনাদের স্বামী স্ত্রীর নামের পরিবর্তন বা কোনো সংশোধনের ক্ষেত্রে। তারপরে লাগবে আপনার পিতা অবলিক স্বামী স্ত্রী অবলিক মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, তো এখানে আপনার তিনটাই কিন্তু লাগবে না, আপনি যে কোনো একটা দিলে হবে। যদি আপনার পিতার নামে ভুল থাকে সেক্ষেত্রে আপনি পিতার এনআইডি কার্ড দিবেন, মায়ের নামে ভুল থাকলে মায়ের এনআইডি কার্ড দিবেন, হাজব্যান্ডের নামে ভুল থাকলে হাজব্যান্ড, ওয়াইফের নামে ভুল থাকলে ওয়াইফ, তো এখান থেকে যার নামে ভুল থাকবে ঠিক তার এনআইডি কার্ডটা সাবমিট করবেন। তারপর হচ্ছে আপনার সকল ভাই বোন এর সার্টিফিকেট জন্ম নিবন্ধন অবলিক এনআইডি কার্ড, তো এটা কোন ক্ষেত্রে লাগবে, এটা কিন্তু সব ক্ষেত্রে লাগবে না, বিশেষ ক্ষেত্রে লাগবে, সেটা হচ্ছে কি যদি আপনার পিতামাতার নামে সংশোধন থাকে বা পরিবর্তন থাকে কিন্তু আপনার পিতামাতার এনআইডি কার্ড নেই, তারা এনআইডি কার্ড করার আগে হয়তোবা মারা গেছে বা তারা এনআইডি কার্ড করতে পারেনি, তো সেক্ষেত্রে আপনার যত ভাই বোন আছে প্রত্যেকের একাডেমিক সার্টিফিকেট বা অনলাইন জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড দিতে হবে যদি পিতামাতা অনুপস্থিত থাকে শুধু সেই ক্ষেত্রে। এছাড়া যদি তারা অনুপস্থিত আছে, মানে তারা উপস্থিত আছে, তাদের এনআইডি কার্ডও আছে, তাদের এনআইডি কার্ডে সব কিছু ঠিক আছে, আপনার এনআইডি কার্ডে ভুল আছে, তাহলে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এগুলো দিতে পারেন, এগুলো দেওয়া ভালো, দিলে আপনার সংশোধনটা তাড়াতাড়ি হয়ে যাবে।
তারপর আসি, যদি পিতামাতা মারা যায়, মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি ওয়ারিশান সনদ লাগবে। পিতামাতার নামে ভুল আছে বাট সে মারা গেছে, সেক্ষেত্রে ওয়ারিশান সনদ লাগবে। তারপর হচ্ছে যদি নামের পরিবর্তন থাকে, মানে হবে হচ্ছে আরিফ কিন্তু এখন নাম হবে আপনার সজীব, এরকম যদি পরিবর্তন থাকে, অথবা যদি নামের অনেকটাই আংশিক পরিবর্তন হয়ে যায় যেতে বোঝা যায় যে দুইটা নাম দুই ব্যক্তি, যদি এরকম কোনো পরিবর্তন থাকে সেক্ষেত্রে একই নামে ব্যক্তির প্রত্যয়নপত্র পাওয়া যায়, এটা চেয়ারম্যান বা কাউন্সিলর দিবে, তাদেরকে এটা কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে অন্যান্য যদি কোনো ভ্যালিড ডকুমেন্ট আপনার কাছে থাকে সেগুলো আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। এছাড়াও যদি অন্যান্য কোনো ভ্যালিড ডকুমেন্ট থাকে সাবমিট করে ফেলবেন। তো এই হচ্ছে আপনার পিতামাতা বা স্বামী স্ত্রী যদি নামে বানানগত ভুল বা পরিবর্তন থাকে সেক্ষেত্রে এগুলো লাগবে। তারপর আসে যদি নিজের নামে সংশোধন বা পরিবর্তন থাকে, তা আমি ফার্স্টেই বলেছি আপনার একাডেমিক সনদ এবং বার্থ সার্টিফিকেট এটা বাধ্যতামূলক লাগবে। এছাড়াও যদি আপনার পাসপোর্ট থাকে সে পাসপোর্টটি দিয়ে দেবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে সে ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক সম্পাদিত এফিডেভিট, মানে একটি এফিডেভিট লাগবে যদি আপনার নামে অনেকটা পরিবর্তন থাকে। তারপরে যে একটা কথা বলা যায় একই ব্যক্তি প্রত্যয়নপত্র, চেয়ারম্যান বা কাউন্সিলর, এটা নিতে হবে। জাস্ট নিজের নামের ক্ষেত্রে এই চারটা ডকুমেন্ট নিলে আপনার কাজটা হয়ে যাবে। যদি নিজের নামে বানানগত ভুল বা পরিবর্তন থাকে তাহলে এগুলোতে আপনার কাজ হয়ে যাবে, অবশ্যই কিন্তু সব ডকুমেন্ট এক থাকতে হবে। তারপরে যদি দেখুন এখানে বিবাহ বিচ্ছেদের কারণ, মানে বিবাহ বা বিবাহ বিচ্ছেদের কারণ সংশোধন, তো যেখান থেকে দেখুন কী কী লাগবে বলা হয়েছে, দুইটা পয়েন্ট রাখা হয়েছে। একটা হচ্ছে বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে, মানে আপনি যখন এনআইডি কার্ড করেছেন তখন আপনি আনম্যারিড দেখিয়েছেন, এখন আপনি আপনার হাজব্যান্ডের নাম অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার সিম্পলি কাবিন নামা লাগবে, আর আপনার হাজব্যান্ডের বা ওয়াইফের যার নামে কারেকশন করতে চান তার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আর যদি আপনাকে মানে ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে তালাকের নামা সাবমিট করতে হবে। এছাড়া আরেকটা প্রবলেম দেখা যায় যে অনেকে দুইটা বিয়ে হয়, একজনের সাথে তালাক হয়ে গেছে দেন আরেকটা বিয়ে করছে, এখন আগের হাজব্যান্ডকে বাদ দিয়ে সে নতুন হাজব্যান্ডকে অ্যাড করবে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই দুইটা ডকুমেন্টই লাগবে। প্রথমত হচ্ছে আপনাকে তালাকনামা দিতে হবে, একই সাথে আবেদন করতে হবে। যখন আবেদন দেবেন আপনারা প্রথমত আগের হাজব্যান্ডের সাথে যে তালাক হয়েছে বা আগের ওয়াইফের সাথে তালাক হয়েছে সে তালাকনামা দিবেন, দেন নতুন যে পরবর্তী বিয়েটা হয়েছে সে বিয়ের কাবিননামা দেবেন এবং তার এনআইডি কার্ড দেবেন। এভাবে আপনারা যদি হাজব্যান্ডের নাম বা ওয়াইফের নাম পরিবর্তন করতে চান, মানে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজটা করতে পারবেন। অবশ্যই অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে যদি আপনার জন্ম তারিখ বা সালে সংশোধন থাকে সেক্ষেত্রে কী কী লাগবে। ফার্স্টে বলেছিলাম একাডেমিক সনদ এবং জন্ম নিবন্ধন মাস্ট লাগবে, লিস্টেই রয়েছে। তারপর হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে নিকানামা, বিবাহিত হলে যদি আপনি ম্যারিড হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে নিকানামা মানে কাবিননামাটাও দিতে হবে। কেন দিতে হবে, আপনার কাবিননামায় কিন্তু বয়স লেখা থাকে, তো সেটাও কিন্তু একটা ডকুমেন্ট আকারে কাজ করবে এনআইডি কার্ডের পরিবর্তনের ক্ষেত্রে। যদি আপনার জন্ম তারিখে মানে তারিখে ডেটে সমস্যা আছে তাহলে লাগবে না, বাট যদি সালে পরিবর্তন থাকে তাহলে কিন্তু এটাও দিতে হবে, দিলে আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে বা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর হচ্ছে আপনাকে এফিডেভিট করতে হবে। এছাড়া যদি বয়সের পরিবর্তনটা অস্বাভাবিক থাকে, মানে 5 বছর 10 বছর 12 বছর এরকম যদি অস্বাভাবিক পরিবর্তন থাকে সেক্ষেত্রে কিন্তু এই সকল ডকুমেন্টের অরিজিনাল কপি আপনাকে দিতে হবে। এছাড়া আপনার যখন একটা একাডেমিক সনদ দেবেন সেই সনদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড পর্যন্ত কিন্তু আপনাকে জমা দেওয়া পড়তে পারে, তখন কিন্তু তারা আপনাকে শুনানির জন্য ডাকবে, সাক্ষাতের জন্য ডাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি গিয়ে সমস্ত অরিজিনাল কাগজপত্র কিন্তু তাদেরকে দেখাইতে হবে যদি অস্বাভাবিক পরিবর্তন থাকে। এছাড়া যদি টুকটাক পরিবর্তন থাকে, তারিখ আপনারা একটু 19-20 হয়ে গেছে বা মাসে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলো যদি সব ঠিকঠাক দিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করেন, আশা করি আপনাদের ভুলটি সংশোধন হয়ে যাবে। এরপরে যদি কারো ব্লাড গ্রুপের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা সিম্পলি একটা মেডিকেল টেস্ট করবেন ব্লাড গ্রুপের, সেটা আপনারা অনলাইনে সাবমিট করলে হয়ে যাবে। তো এছাড়া যদি কেউ ঠিকানা পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না, একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। আর যদি কেউ ছবি এবং সিগনেচার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ওই ফর্মটাতেই আপনার ছবি সিগনেচার এটা ম্যানুয়ালি করতে হবে আর কি, ম্যানুয়ালি একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা আপনারা জমা দিয়ে সেখান থেকে ম্যানুয়ালি কাজটা করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো ডকুমেন্টের কথা তো অনেকেই বললাম বাট একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কি যে একটি এনআইডি কার্ড সংশোধন হতে কতদিন সময় লাগতে পারে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে কেউই বলতে পারবে না যে কতদিন সময় লাগবে। যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন 4টা ক্যাটাগরি থাকে, ক, খ, গ, গ। তো আপনার ভুলের পরিমাণ বা কী ভুল আছে তো সেই ভুলের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার এনআইডি কার্ডটি যে কোনো একটি ক্যাটাগরির মধ্যে পড়ে যায়।
তো এই ক্যাটাগরি নিয়ে কিন্তু আমার একটি সেপারেট ভিডিও রয়েছে, প্রয়োজনীয় ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার সেই ভিডিওটি দেখলে এই ক্যাটাগরি জিনিসটা কি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন বা ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়লে কতদিন সময় লাগতে পারে সে একটা ধারণা নিতে পারবেন। তো আশা করি এই বিষয়টি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও বলতে ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেলকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এই বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।